ভাইয়ে পাঁচটার অ্যালার্ম লাগিয়ে কোথায় চলে গেল? এক্সামের টাইমে তুই কিভাবে খেলতে পারিস বলতো? আমার মনে হয় না তুই এবার পাশ করতে পারবি। তোর কি সবকিছু খেলা মনে হয় নাকি? ওখানে সব ছেলেরা সিরিয়াসলি পড়াশোনা করছে আর তোর একটু টেনশন নেই? এই বিশাল, আমি তোর সাথে কথা বলছি আর তুই আমার কথাই শুনছিস না। এ কি হয়েছে? হ্যাঁ, এত চিন্তা করছিস কেন? বছরে 365 দিন তো পড়াশোনা করিনি, তাহলে তিন দিন আর কি পড়ে নেব রে? আমি দেখছি তোকে গত এক সপ্তাহ ধরে মুখে মাস্ক লাগিয়ে এমন করে ঘুরছিস যেন মনে হচ্ছে কোনো মন্ত্র পড়ছিস। কেউ উইশ করছে না, হাই হ্যালো বলছে না, কেন তোর এত টেনশন করিস? আরে যা প্রশ্ন আসবে এই বই থেকেই তো আসবে। যে সরস্বতী মা আমাদেরকে জ্ঞান দেন তিনি তো ওপরে বসে বিনা বাজাচ্ছেন, আর তোরা এখানে বসে বসে টেনশন নিচ্ছিস। হেই বিশাল, সরস্বতী ঠাকুর বিনা বাজালে তুমি পাশ করে যাবে না। হ্যালো হ্যালো এদিকে, হস্টেলের ফোন নাম্বারটা বল দেখি। কি বলছো? হস্টেলের ফোন নাম্বারটা বল না। 2423 একটা ফোন নাম্বার বললাম সেটাও ঠিক করে বলতে পারছিস না। এই চার বছরে এখানকার কতগুলো নাম্বার গার্লফ্রেন্ডকে দিয়েছে, কতবার তুই ওদের ফোন করেছিস? তাই বলছি টেনশন নিলে যেটুকু মনে আছে সেটাও ভুলে যাবি, আর রিল্যাক্স থাকলে পরে যেগুলো ভুলে গেছিস সেটাও মনে পড়ে যাবে। কোনো বড় কাজ করার জন্য একটু শান্তিতে থাকা দরকার, একটু ব্রেক নিতে হয়, মন থেকেও খুশি থাকতে হবে যে আমরা চার বছর ধরে পড়াশোনা করেছি, আর চার দিনের জন্য টেনশন নিয়ে আমাদের সেটা নষ্ট করা উচিত নয়। বইটা বন্ধ কর আর মাইন্ড ওপেন কর, আমরা নিশ্চয়ই পাস করব। এই বই পড়ে আমার মাথা কনফিউজ হয়ে গেছিল, কিন্তু বালুর কথা শুনে আমার মাথাটা খুলে গেল। এই যাই প্রশ্ন আসবে এই বইটা থেকেই আসবে, তুই এত টেনশন নিচ্ছিস কেন? ফেল এটা। হ্যালো, এক্সামের জন্য সবাই পড়াশোনা করছে আর তুই সিটি বাজাচ্ছিস? যে সরস্বতী মা জ্ঞান দেয় সেই সরস্বতী মা বসে আবার বিনা বাজাচ্ছে, তাহলে আমি টেনশন নেব কেন? আরে তুমি বলেছিলে না যে লাস্ট তিন দিন কোনো পড়াশোনা করতে না, তাই আমি করিনি আর কোনো কিছু লিখতেও পারিনি। এই আমি এই কথাটা পুরো বছর যারা পড়ছে তাদের জন্য বলেছি, কিন্তু তুই তো শেষ দিনেও পড়াশোনা করিসনি, তাই তোর জন্য এটা নয়। যা ভাগ। হ্যাঁ হ্যালো হ্যালো কার্তিক। হ্যাঁ কার্তিক ফোন। হ্যালো হ্যালো কার্তিক। আন্টি আমি বিশাল বলছি। আরে বালু, কার্তিক কোথায়, কোথায় গেছে ও? ও ক্যান্টিনে আছে, কিছু বলার আছে কি? তাহলে আমি বলে দেবো ওকে। ওর সাথে অনেক দিন কোনো কথা হয়নি, পরীক্ষা নিয়ে চিন্তিত নয় তো? আরে না না কোনো টেনশন নেই। তোদের পরীক্ষা কবে শেষ হবে, কবে বেরোবে ও? কালকে শেষ হয়ে যাবে। আরে বালু, চার বছর ধরে তোর সাথে শুধু ফোনেই
কথা বলছি। একবার তো তোর মুখটাও দেখতে ইচ্ছা করে। এবার কার্তিকের সাথে তুই এখানে এসে তারপর ঠিক আছে নিশ্চয়ই আসবো। ওকে আন্টি। हाय हेलो का जमाना कोई दिल पे कुछ न लगाना है धुम तिलक दिल ताना तक धिनक ताक दिल ताना हाय हेलो का जमाना कोई दिल पे कुछ न लगाना फोटो पर है नाम स्टाइल का ऑटोग्राफ उस पर स्माइल का रेडीमेड है जीने का हर पल ओए 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 चैन नहीं है एक पल डर है सब खोने का नाइट डे में फर्क है क्या अंदाज है जीने का सुलग रही चार मोहब्बत सुलग रही सौगत लाया फिर भी नई सोच का सुलग रही प्यार मोहब्बत सुलग रही सौगत लाया फिर भी नई सोच का धूम तिनक दिन ताना तक दिनक ताक दिन ताना हाय हेलो का जमाना कोई दिल पे कुछ ना लगाना नहीं हूँ जैसा दिल तो पागल है डे नाइट कैसा नहीं है ऐसा कैसे समझाए हिंदी फिल्मों के ये पोस्टर देखकर सब बन जाते हैं जोकर इमोशनल ये अच्छा चार सर के ऊपर खा लो थप्पड़ राजनेता हो या योगी स्वामी चाहे जितना भी हो या बड़ा नामी स्टाइल है इनका बड़ा दामी और पुल खुल गई तो वो बदनामी ऐसे ही चले इनकी कहानी इनसे ही जुड़े हैं जो नाम है सब बड़े बड़े सुलग रही प्यार मोहब्बत सुलग रही सौगात लाया फिर भी नहीं सोच की मुश्किल की घड़ी सब होते हैं बेचैन यार की हंसी भर देती है फिर सबके दिल में चैन कॉलेज के दिन भूलना मुश्किल कॉलेज फ्रेंडशिप प्यारी मंजिल झूठ झमेला और मस्ती में कट जाते हैं सबके हर दिन सुनहरी यादें न भूले कभी ऐसे दिन न फिर मिले कभी बियर की चुस्की से दिल डालो चैन से है जिंदगी सब बोला छोटी छोटी खुशी थोड़ी थोड़ी हंसी एकता के साथ रहे देखे है ये जमाना चेन्नई हो या मुंबई हमसे है ये जमाना नाइट हो या डे हो हमने सीखा है हराना सुलग रही प्यार मोहब्बत सुलग रही सौगात लाया फिर भी नई सोच की सुलग रही प्यार मोहब्बत सुलग रही सौगात लाया फिर भी नई सोच की सुलग रही प्यार मोहब्बत सुलग रही सौगात लाया फिर भी नई सोच का सुलग रही प्यार मोहब्बत भड़क रही सौगात लाया फिर भी नई सोच का अच्छा भाई चल 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 भाई
আরে মাদুরাইয়ের জন্য এখানে টিকিট রেখেছিলাম, কোথায়? চিদম্বরম যাওয়ার জন্য মাদুরাই টিকিট কাজে লাগবে না। কি বলছিস তুই? প্রথমে আমরা চিদম্বরম যাব, তারপরে আমরা মাদুরাই যাব। তুই মাকে ফোনে বলেছিস কিন্তু? তাড়াতাড়ি কর, চল। এই তোর বাড়ি কোথায় আমাকে বলবি না, আমি নিজেই খুঁজে নেব। তাহলে খুঁজে নে। এই, তুই আমার বাড়িটা কি করে খুঁজলি? আরে কার্তিক, তুই কখন এলি? কেমন আছিস তুই? এদিকে কোথায় যাচ্ছিস? মা, কার্তিক এসেছে। মা, কার্তিক! বিশাল, এ হলো আমার বোন। চল চল ভিতরে চল। আরে কার্তিক, এসে গেছিস? আয় 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 বালু। কি মা, ঘরের অবস্থাটা কি? ওসব ছাড়, এই ব্যাগটা রেখে তো এনে। হ্যাঁ মা। ব্যাগটা ভেতরে রেখে তারপর ঘরদোর পরিষ্কার কর। আমি কালকে ফোনে বলেছিলাম না যে আমি আসছি? এই ও এসে গেছে, এবার সারাক্ষণ এসব বলে যাবে। সকালে স্বামীজি এসেছিলেন, তাই ঘরদোর একটু উল্টো পাল্টে গেছে। এসে পড়েছে সে যখন, ও আমার ছেলের মতো কিচ্ছু ভাববে না। আমি সব কিছু ঠিক করে দিচ্ছি, এর জন্য এত রাগ দেখানোর কি আছে? এই তাড়াতাড়ি এগুলো ঠিক করে দাও। এই কি রে, রাগ দেখানোর আছে তো বাইরে গিয়ে দেখা। এটা তোর হোস্টেল নয় বুঝলি, এখানে থাকতে হলে না আমাদের হিসেবে থাকতে হবে, বুঝতে পারলি? হ্যাঁ। এই এইটা দেখো না, আমি তাড়া তো হচ্ছে, এক্ষুনি দেখাচ্ছি মজা। দাঁড়া দাঁড়া, তুই দাঁড়া। এই কার্তিক, এক মিনিট শোন না। কি হয়েছে? তুই শোন তো। কি হয়েছে বল না। আচ্ছা, পুরো গ্রামকে শোনাবো নাকি? হ্যাঁ, তোকে আসতে বললাম, তুই আসছিস না কেন? আয় না। কি হয়েছে কি বল? কথাটা হলো যে আমরা যে রাস্তা দিয়ে কলেজ যাই না, ওখানে একটা সাইকেল স্ট্যান্ড আছে, ওখানে কিছু ছেলেরা দাঁড়িয়ে আমাদের টোন কাটে। আমি ভাবলাম তুই আসলে তোকে বলবো, তুই গিয়ে কথা বল না। আমি কি কথা বলবো? যা বেরো এখান থেকে, এমন মনে হচ্ছে যেন শুধু তোকেই দেখে। আমাকে না বললে কি হয়েছে? অন্যদেরকে তো করে না। কেমন ভাই তুই? ছি, আরে কলেজে যাওয়ার পথে মেয়েটাকে ছেলেরা ডিস্টার্ব করে, আর তুই এইভাবে কথা বললি? কলেজ? কিসের কলেজ? টিউটোরিয়াল কলেজ রে। হ্যাঁ, আর এই মীরাকে না, অতটা সোজা ভাবিস না, এ নিজেই চারজনকে ধরে নিয়ে চলে আসবে এখানে। একে কে জ্বালাতন করবে? এই পুরো পরিবারে একমাত্র আমিই রয়েছি যে মেয়েদের মতো থাকে এখানে। এখানকার ব্যাপার স্যাপার আলাদা, এক একটা ফিল্ম 4-5 বার করে দেখে, একটা টাকা ঘরে থাকে না। বাবা যখন একে কেলায় তখন এ এত জোর জোর কাঁদে যে পুরো গ্রাম জানতে পারে। এখন তো বাবা একে মারাও ছেড়ে দিয়েছে। জানিস বাবা একদিন ধরে ফেলেছিল ওকে? মহারানী একদিন ভাঁড় থেকে পয়সা চুরি করছিল। কি হচ্ছে এটা? কি মা, আমি পড়তে পারছি না। এই চুপ কর, ওর উপর যে দেবী ভর করেছে সেটা আমাদের কুলদেবী, মানে গঙ্গা মা। কি বললে? কার মা?
এ আমার সন্দেহের চোখে দেখছে, একে বল আমার পা ধরে ক্ষমা চাইতে। এই তাড়াতাড়ি ওর পায়ে পড়। না 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 না, আমি করব না মা। পুনম কর। বেশ বেশ। হাই কার্তিক। আরে কি খবর? কি লেঙ্গু, যখন কার্তিক আসে তখনই তুই আসিস? এমা তুই এখন কলেজে যাস? বেশি বলিস না, নয়তো তোর সব কথা বলে দেব। তুই কি খুব বড় ডিগ্রি নিয়েছিস নাকি? নিজেকে খুব বড় ভাবিস। আরে সকাল সকাল কি করছিস তোরা? কেন তুই ওকে সব বলছিস সকাল সকাল? কি চাই তোর? ওকে একটু বকবক করতে বারণ করো। হ্যাঁ একটা দেব। হে বিশাল, ও হলো আমার বন্ধু ইলেঙ্গু, খুব ভালো ছেলে। সব বন্ধু পাগল। তোরা কোথায় যাচ্ছিস? আর কোথায় যাবে, ফেরিওয়ালাদের মতো ঘুরে বেড়াবে, এছাড়া এদের কাছে আর কি কাজ আছে? এই এই যা ভাগ। এই আজকে ওর মুড ভালো, সেই জন্য তোদের সাথে কথা বলছে ঠিক করে। যা খুশি তাই বলছে। আরে তুই কবে এলি? এই আজকে এলাম। এ হলো আমার ফ্রেন্ড বিশাল। আচ্ছা একে নিয়ে আবার কোথায় চলে গেল? বলিস না তো। কোথায় যাচ্ছিস তোরা? বাঘ ধরতে যাচ্ছি। এই তুই যাবি নাকি? এই অকর্মণ না গুলো, কোনো কাজকর্ম নাই, সারাদিন ধরে শুধু জানি না কি করে বেড়াস। সবটা টাকা পুলিশে ধরিয়ে দেব। কে আসছে কে যাচ্ছে কিছু বোঝা যাচ্ছে না। কি করিস রে তোরা উপরে? ছাড় না তুই, চল উপরে। জানি না বাবা, এরা বি উপরে গিয়ে সারাদিন ধরে কি করে, টক টক করে আওয়াজ করে সারাদিন ধরে। আরে ইঞ্জিনিয়ার কি খবর, কবে এসেছিস? আজই এলাম। শোন এ হলো আমার বন্ধু। হাই। হাই। এটা হলো আমার তাজমহল, বসো। না না আমি এখানে বসবো। এই তাজমহলে ভাঙা চোরা চেয়ারও থাকবে, দেখে বসিস। আরে ভাই তুই অত কথা বলছিস কেন, সব দেখা যায়। আরে একটু দাঁড়া রে, স্টার্ট মারছি তো। এই কি এনেছিস রে বোতল? হ্যাঁ হ্যাঁ বোতল নিয়ে যাচ্ছি, কি করবে তুমি? হ্যাঁ সাহসটা কম নয়, হাতে বোতল নিয়ে যাচ্ছি আমার সামনে দিয়ে উপরে যাচ্ছি। আরে বললাম না চুপ করে বসতে। যাবি না, যাবি না বলে দিলাম, যাবি না। যত সব হনুমান গুলো। এই এই বুড়ো কিন্তু আজকাল খুব কথা বলছে জানিস তো, একদিন পিঁপড়ের মতো না একেবারে টেপে মেরে ফেলবো। আরে তুই কেন মাথা ঘামাচ্ছিস? চল চল এদিকে দে। ঠিক আছে এবার চুপ কর, এনে বস। আয় বস। হ্যাঁ চল নিচে বসি। এই দাঁড়া দাঁড়া আমি করছি, আমি খুলছি। দেখ না ভুল করতে এসে গেছে। এই যেখানে ভুল থাকে সেখানেই তুই থাকিস, কিন্তু তুই ভুল করিস না। খুব ভালো শিক্ষা দিয়েছে তোর টিচার বাবা। কে শয়তান, সামনে থেকে মেয়ের আইলে মাথা নিচু করে না। এই এখনো শুধরাসনি? হ্যাঁ তুই তো পুরোপুরি শুধরে গেছিস, এনে ধর। আরে এতে এত গেছা। চিয়ার্স। Ah!
দাসের ছেলে, কতদিন চলবে এসব? কারা ওরা? কারা? কাশির ছেলে এরা। দেখ কিভাবে দেখছে সবাই, দেখ। এই তুই এত চিন্তা করছিস কেন? চুপ কর, তুই চুপ কর, এরা কোনোদিন শুধরাবে না। এই তুই এত ইমোশনাল হচ্ছিস কেন? চল চল বেরোই এখান থেকে, চল বিশাল, চল চল চল। যা খুশি তাই করো, মারপিট দাঙ্গা প্রতিবাদ কেউ করে না। কত খুন করেছে জানিস? কেউ কিচ্ছু করতে পারেনি। কাশি অনেক বড় গুন্ডা, ওর সাথে লড়ার কেউ নেই এখানে। পুলিশের রুল অধিকার এখানে এখানে কিচ্ছু চলে না, সব কিছু ওর হাতে। যা ও বলবে সেটাই নেয়। আগে তো বাস স্টপে দাদাগিরি করতো, একদিন ও পাণ্ডেকে সবার সামনে কেটে ফেললো। তখন থেকে আস্তে আস্তে ও বড় গুন্ডা হয়ে উঠল। আজকে তুই যেটা দেখলি সেটা কিছুই না, এর থেকে অনেক বড় বড় কাণ্ড করেছে। একটুও কথা বলার ধরন নিয়ে বল, তুই আমাকে লজ্জা শরম শেখাবি? তুই শেখাবি? কেন কথা বলছিস এই টাকলার সাথে? কি বললি তুই? ঠিকভাবে কথা বল তুই। শান্ত, এ তো পুরো সীমা ছাড়িয়ে যাচ্ছে রে। আমি দেখেছি ও কি করছিল। এর থেকে তো গুন্ডারা ভালো। মা, কোথা থেকে নিয়ে এসেছিলে বলতো একে? আসুক আজকে, দেখছি আমি ওকে। তুই ভালো করে দেখেছিস তো, ওই ছিল। আমি নিজের চোখে দেখেছি মা, তুমি বুঝতে চাইছো না কেন? ও দেখেছে, জিজ্ঞাসা করো। খুব ভালো মেয়ে তাই না? আসুক আজকে। এই প্রফেসর না একদিনে সব পড়িয়ে দেবে, খুব ক্লান্ত হয়ে গেছি। মা একটু কফি বানিয়ে দাও না প্লিজ। এই এক্সামস, মার্কস, রেজাল্টস জানি না কে তৈরি করেছে। উফ, এত টেনশন। এমনিতে তো আমার ফেল হবারই ছিল, আমি টিউশন নেওয়া শুরু করলাম এই জন্য। এই কার্তিক, একটু পাখাটা দে না প্লিজ। এই মিথ্যা কথা বলবি না একদম। ফিল্ম দেখতে গেছিলিস? টিউশন? স্পেশাল ক্লাসের নামে সারা দিন এইদিক ওদিক ঘুরতে থাকিস? আমি নিজে দেখেছি তোর সিটি মালা, মান্নারের উপর চিল্লা মিললি, সব দেখেছি। থিয়েটার গেছিলিস কিনা তুই? কি বলছিস কার্তিক? আমি মিথ্যা কথা বলছি? প্রমিস করেছিলিস পিকচার দেখবো না, তাহলে এটা কি? সেটা অন্য কেউ হবে, তুই অন্য কাউকে দেখে আমার উপর রাগ করছিস। আমি সত্যি বলছি, আমি টিউশন থেকে আসছি, আমি সুইটি রেবতির সাথে ছিলাম, তুই ফোন কর। সুইটি রেবতি? তোরই তো বন্ধুরা, লজ্জা শরম বলে তো কিছু নেই, হাতের মধ্যে ওড়না নিয়ে ঘোরে, কোনো লজ্জা নেই ওদের। বন্ধ কর, না হলে একে গালি দেব। গালি দিবি? গালি? আরে আরে কি করছিস? গালি দে, চল দে। এই তুইও তো ছিলিস আমার সাথে, বল না। ছাড় না সব, বলো 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 বল। আরে ওই মেয়েটা এই কিনা, আমার একটু কনফিউজ হচ্ছে রে। দাঁড়া তুই, টিকিট তো হবে এখানেই নিশ্চয়ই। খুঁজে নে, ভালো করে খুঁজে নে। এই এই সব টিকিট আমাকে দিয়ে দে। হ্যাঁ এই নে।
অন্যায় করেছি তার কোনো প্রমাণ রাখতে নেই। দেখলি? কোথায় রাখলাম? ও আবার নিয়ে নেয়নি তো? না না, ও নিশ্চয়ই নেবে না। হ্যালো, পার্সটা কি তোমার? সরি। সন্দেহ করছিলে? বাড়িতে আসা অতিথির সাথে আমরা খারাপ করি না। কাশেরই কাজ নিশ্চয়। তোরা কিভাবে এলি? সারা শহরে তো আগুন চলছে। এই কাছেই ছিলাম। আচ্ছা ঠিক আছে, গিয়ে বস। এনে আর ওটাও নিয়ে যা। বস বস। আমরা এখানে এসেছি প্রায় 20-25 বছর হয়ে গেল। প্রতিদিনই এখানে প্রায় গন্ডগোল হতেই থাকে। পুরো গ্রামটাকে নিজের দখলে নিয়ে রেখেছে। কে ওর সঙ্গে লড়াই করবে? সবাই ওকে ভয় পায়। গীতাতে লেখা আছে যে যখনই কোনো না কোনো অন্যায় হয় তার সঙ্গে লড়াই করতে ঈশ্বর নেমে আসে। হিরণ্যকশ্যপকে মারার জন্য নরসিংহ নেমে এসেছিল। পুলিশ কোর্ট সব কিছু থাকা সত্ত্বেও কোনো লাভ হয় না, সবই বেকার। তা নয় তো কি, এই গ্রামে একটাও পুরুষ নেই, সবাই চুরি পরে বসে আছে। এই একটু মুখটা বন্ধ রাখবি, এই সমস্ত কথা এখানে বলার মানে কি? সবাই চুপ করে আছে, সেই জন্য ওর দাদাগিরি দিনের পর দিন বেড়ে যাচ্ছে। তুই ভেতরে যা। ভাই মন্দিরটা দেখ একবার। কেন? এই মোটা দেখ কি সব বলছে, যেই দেখেছিস ওর পেছনে লাগতে শুরু করেছিস না, দাঁত বার করিস না, চল সোজা। বেশি বেশি একবারে দাঁত দেখো পরে বলছি। হ্যাঁ তুই আবার কি বলবি, মনে যখন করেছিস তাহলে এখনই বলে দে, গাড়ি চলতে চলতে বল, নাহলে তোর পেট ফেটে যাবে। অভিষেক হচ্ছিল আর ও পুরুত মশায়ের মেয়েকে টিমটি কাটে, তারপর মেয়েটা ওকে চপ্পল দিয়ে মারে। সেই মন্দিরটা দেখাচ্ছিলাম। আর তারপর কি হলো? তারপর আর কি হবে, দুজনের বিয়ে হয়ে গেল আর দুজনের বাচ্চাও আছে। এই তোদের নামে যদি বলি না সব কিন্তু নড়ে যাবে এখনই। বেশি বকবক করিস না, সোজা সুজি চ আমার পেছন পেছন, চল চল চল, নাহলে দেরি হয়ে যাবে কিন্তু ভাই। এই এই নাপিস না কিন্তু। আরে তেল ডাল। মিল্কি আই লাভ ইউ। হ্যাঁ ছাড়বো না, ফেসে গেলে তোমরা, তোমাদের এত আশপর্দা, আজ দেখাচ্ছি মজা। আরে কেউ তো বলো, নয়তো একজনের জন্য সবাই ফাঁসবে নাকি? নাটক করবি না, কেউ যদি কথা বলে মারবো তাকে। তোরা এখানে বসে থাক, আমি স্যারকে ডেকে নিয়ে আসছি। তোমার বিষয় ওখানে কথা হচ্ছে। কেন কি হয়েছে? ফেসে গেছো, খুব বড় ইস্যু, বাবাকে বলবো। আরে বলবে কি হয়েছে? আমাকে কি জিজ্ঞেস করছো? ড্রয়িং বানিয়ে লিখেছো মিল্কি আই লাভ ইউ, দেখতে সিধা সাদা কিন্তু নয়। কিন্তু কি হয়েছে বলো তো, এই মিল্কিটা আবার কে? জানো না, মিল্কি মানে বালু, বুঝেছো? দেখো প্লিজ মুছে দাও, জানি না কে লিখেছে সব, আমি এর ব্যাপারে কিছু জানি না। ছাড়বো না আমি। তোমার বাবা ভেতরে যাচ্ছে তো। আরে মুছে দাও প্লিজ, শোনো। কি বাচ্চারা, হোমওয়ার্ক করা হয়ে গেছে? হ্যাঁ
এই শোনো না। হুম হুম কি হচ্ছে? আরে বাপরে বাপ, আরে কি হলো বলবে? তুই বাঁচবি না। আরে আমি জিজ্ঞেস করছি তোদের হোমওয়ার্ক হয়েছে কিনা? হ্যাঁ গেলে এসব কি বলছো তুমি? বেঁচে গেছি বেঁচে গেছি মানে? বুঝলাম না। আচ্ছা বুঝতে পারছো না? ও মেয়েরা ড্রয়িং করে মিল্কি লিখেছিল, ম্যাটারকে সিরিয়াস করার জন্য আমি আই লাভ ইউ লিখেছিলাম। এখানে অনেক মেয়ে আসে, সেই জন্য সাবধানে থাকবে। বাবু খাবার দেবো নাকি? ওকে আসতে বল। ঠিক আছে। খেতে দে। দাদা নমস্কার। আচ্ছা আপনি খাবার খাচ্ছেন? হ্যাঁ ঠিক আছে, কোনো ব্যাপার না। মায়াপুরামে যে কেসটা চলছিল তার ব্যাপারেই আমি এখানে এসেছি। ও আমাদের কথা শুনতে চাইছে না দাদা, তারপর আমি আমার বন্ধুর সাথে কথা বললাম, তারপর ও কথা বলতে ব্যাপারটা সাল্টে গেল। এখন আপনার আসার আর প্রয়োজন নেই, চারজন লোক সারেন্ডার করে দিয়েছে। খোকা আমার কথাটা মান। জামানত পেতে খুব একটা অসুবিধা হবে না, সে ব্যাপারে আমি দেখে নেব। আমি একবার জজ সাহেবের সঙ্গে কথা বলে নেব। হ্যাঁ ব্যাপারটা হয়ে যাবে, আপনার চিন্তা করা করার দরকারই নেই, আমি কথা বলে নিচ্ছি। ওই আসলে ব্যাপারটা হলো যে স্যাটারডে আর সানডে ওই জন্যে আর কি একটু সমস্যা হবে, তারপরে না না জাজ ব্যাপারটা মেনে নেবে, হয়ে যাবে। এই ওই ছেলেটার জন্য ডিস্টার্ব ফিল করছিস? হ্যাঁ হ্যাঁ জানিস ও নাথুর নাতি। আমি অনেকবার আমার লোকদের বলেছি যে ইনকমপ্লিট কাজ করে ফিরিস না, আরে এখন ওর হাতে ছুরি ধরার বয়স হয়নি। আমি হাত ধুতে গেছিলাম তখন ও আমার সাথে এমন ঘটনা ঘটালো যে ও নিজেই চলে গেল। এটাকে তুলে নিয়ে যা আর কি ফেলে দে কোনো একটা ডাস্টবিনের মধ্যে, যা যা নিয়ে যা, ও এটারই যোগ্য ছিল। নিয়ে যা তাড়াতাড়ি। সকাল সকাল মাথা খারাপ করে দেখ। এই শোন এই মিটিংটা থাকবে, শুধু ও থাকবে। বুঝতে পেরেছি, নমস্কার। যেতে দে, ও জানে না হয়তো যে আমি কে, নাহলে আমার টাচ করতো না।
সব জিনিসপত্র ঠিক করে নিয়ে নিয়েছিস? কি ব্যাপার, সব ব্যবস্থা হয়ে গেল? আর কয়েকদিন থেকে যেতে পারতিস? না না আঙ্কেল, এখানে এসেছি 4-5 দিন হয়ে গেছে। মা মীরা কই? ও তো জানে আমরা যাচ্ছি। আজ পরীক্ষার শেষ দিন, কোনো বান্ধবীর বাড়ি গেছে হয়তো। চল আমরা বেরোই, সময় হয়ে গেছে। আসছি আন্টি। ঠিক আছে, সাবধানে যাস। বাবা আসছি। আরে ভাই একটা দে না আমাকে। আরে ভাই একটা টান তো মারতে দে। বস এই নাও। দেখ ভাই আমি কারুর মুখেরটা খাই না। আরে কি হলো, তোরা চলে এলি কেন? আজকে আমরা যাচ্ছি না মা, কোনো বাস চলছে না, বাইরে দাঙ্গা হচ্ছে। কেন, কিসের জন্য? কাশীকে পুলিশ অ্যারেস্ট করে নিয়েছে। সেই জন্যই বলছিলাম বড়দের কথা শুনতে হয়। আমি কত বারণ করলাম, 2-4 দিন থেকে যাও, শুনলি না। আরে কিছু খেয়েছিস নাকি? কি করে খাবো বলো, স্টেশন থেকে এখানে এলাম। ঠিক আছে, তোর হাত মুখ ধো, আমি এক্ষুনি খেতে দিচ্ছি। হেমা, আমাকে না বলে গিয়েছিলে না, সেই জন্য ফেরত আসতে হলো। দেখলে, আমাকে ছেড়ে যেতে পারোনি না, আবার আসতে হলো। দেখো চেহারা। হ্যালো, মাচিস আছে নাকি? মাচিস, তুমি সিগারেটও খাও? কেন, তোমরা মদ খাও, আমি সিগারেট খেতে পারবো না? কোথাও লেখা আছে নাকি? সেদিন তো বাইক খুব জোরে চালাচ্ছিলে, হ্যাঁ মদ খেয়েছিলে? কার্তিকও খায় নাকি? না 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 না, কার্তিক তো খেতেই পারে না। যখন কাপড় ধুতে দাও তখন এইসব রেখে দিতে পারো না? এটা ভালো হলো যে আমি দেখেছিলাম। কার্তিক বলেছিল যে ওর একটা বোন আছে, কিন্তু বোন যে এরকম হবে সেটা আমি কোনোদিন ভাবিনি। তাতে কি, বলে ফেলো, মুখ অব্দি এসে গেছে, তাহলে বলতে কিসের লজ্জা? না না সেরকম কিছু নয়, আসলে ব্যাপারটা হলো এতদিন তো আন্টি আমার সাথে কথা বলেছে, কিন্তু তুমি কখনো হোস্টেলে ফোন করোনি। অনেকবার করেছি, আমি তো 4 বার কথা বলেছি। 4 বার? কার সাথে? তোমার সাথে। আমার সাথে? হ্যাঁ। হ্যালো বালু, কেমন আছো? কার্তিক কোথায় গেল, কেমন আছে? 4 বছর ধরে আমি তোর গলাটা ফোনেই শুনছি, এবার একবার তো তুই বাড়িতে আয়। তুমি তো একদম তোমার মায়ের গলাতেই কথা বলছো। আমি শুধু মায়ের নয়, অনেকের আওয়াজ বের করতে পারি। চমেলিও 3 অক্ষরের একটা শব্দ, আদরও 3 অক্ষরের একটা শব্দ, আর জীবনও 3 অক্ষরের একটা শব্দ। জীবনের সবকিছুই 3 অক্ষরেরই হয়। আমার কথা মন দিয়ে যদি শোনো তাহলে তোমার জীবনে ভালোবাসা আসবে, ভালোবাসা পাবে তুমি, ভালোবাসা, ভালোবাসা। এইসব কি করে করো তুমি? এ তো হয়েই যায় নিজে নিজে। আরে বাপরে, হ্যালো,
এই আমি আমার সমস্ত বন্ধুদের এখানে ডেকে নিয়েছি, ওরা এক্ষুনি এসে পৌঁছাবে, কিন্তু বাসেরও টাইম হয়ে গেছে, তুই বেরিয়ে যা, আমি ওদের সাথে আসছি। ভাই আমার কাছে দে। বালু সাবধানে যাস, ফোন করিস, হ্যাঁ তোরা দুজনে একসাথে যাচ্ছিস না? আর হ্যাঁ এদের ঠিকঠাক পৌঁছে দিয়ে চলে আসিস। হ্যাঁ মা তুমি চিন্তা করো না। ফিরে এলে কেন? কেন কি হয়েছে? তুমি চলে যাও, যদি ফিরে তাকাই তবে কেঁদে ফেলবো। ঠিক আছে আমি বেরিয়ে যাচ্ছি। আচ্ছা একটা জলের বোতল দেন আমার। আরে ভাই এখন টাকার দরকার নেই, যখন আমরা গ্রামে আসব তখন দিয়ে দিস। এই নাই না, আরে জল না, এটা আর কি। থ্যাংক ইউ। এই যে জল, ওখানে পৌঁছে আমাদের মনে করে ফোন করবি। আচ্ছা ঠিক আছে ভাই, মনে করে ভাই, খেলিস কিন্তু, সাবধানে থাকিস, ইসমে যাস, টাটা টাটা, ফোন করতে ভুলিস না, ভাই ভাই অবশ্যই ফোন করবি, ভুলে যাস না। কি হচ্ছে? কি হচ্ছে? আরে আরে কাশি না? হ্যাঁ এটা তো কাশি মনে হচ্ছে। আমার কথাটা শুনুন প্লিজ। বাবা তুমি কাকে মেরেছো জানো? ওর নাম কাশি, তুমি এক্ষুনি চলে যাও নাহলে তোমাকে মেরে ফেলবে। কি বললেন, কাশি? হ্যাঁ Ah!
দাদা ওই ছেলেটা মাদুরাইতে থাকে, আর ওর নাম হলো বালু। কয়েকদিন ধরে মাস্টার মশাই বাড়িতেই থাকছিল। ওর ছেলের বন্ধু মাস্টার মশাইকে তুলে নিয়ে এসেছে। এই ওই ছেলেটাকে নিয়ে আসার বদলে তুই একটা টিচারকে তুলে নিয়ে এসেছিস। আরে ওর ব্যাপারে জানতে পারলে ওকে তুলে নিয়ে আয়। যা মাদুরাই ফোন লাগা। হ্যালো হ্যালো, আমি কাশিদার এখান থেকে বলছি। হ্যাঁ বলুন না, কি দরকার আছে? একটা ছেলে আছে যে এখানে গায়ে হাত তুলেছে। মারলা কি নতুন নাকি? কার গায়ে হাত তুলেছে? দাদার গায়ে হাত তুলেছে। কি বলছেন নাকি? ভাইয়ের গায়ে হাত তুলেছে? কে মালটা? নাম হলো বালু, মাদুরাইতে কোথাও থাকে। ঠিক আছে আপনি ফোনটা রাখুন, আমি 10 মিনিটে মালটার খবর নিয়ে আপনাকে ফোন করছি। চল। হ্যালো ভাই, আমি আরেকবার জিজ্ঞেস করছি, ওই মালটার একটু ডিটেল বলুন তো। ভাই তোমাকে আর কতবার ওর ব্যাপারে বলবো? আসলে ব্যাপারটা হচ্ছে আপনারা ওর উপর হাত তোলেন তো। তুই এসব কি জিজ্ঞেস করছিস? আসলে অনেক বড় ঘরের ছেলে, তোরাইয়ের ছেলে। তোরাই হলো এই এলাকার একজন বড় হোতা, আর ওনার সামনে পুলিশও কোনো কথা বলতে পারে না। উনি যা বলে দেবেন সেটাই হচ্ছে শেষ কথা। আপনি এই কথাটা আমাকে বলেছেন, কিন্তু মাদুরাইয়ে ফোন করে কাউকে বলবেন না কিন্তু। সেই জন্যই আমি আপনাকে ফোনটা করে এই কথাটা বললাম যে আপনি এই ম্যাটারটা এখানেই বন্ধ করে দিন। কান খুলে শোনো, এখানকার সবাই আমার হৃদয় আছে। কাটারি নিয়ে সবাই বড় গুন্ডা হয় না। যদি তোমরা এখানে খুন খারাপি করো তবে আমি তোমাদের শরীর কেটে টুকরো টুকরো করে দেব। একজনকেও জীবিত রাখবো না, কেউ আমার হাত থেকে রেহাই পাবে না। ডরতে বীর কবীর।
इनके नाम का, रुद्र रूप धरता है वो भयंकर सा, गरीबों का साथी है वो एक मसीहा, जो सबसे प्यार से मिलता है यहाँ वहाँ, निकलता है वो जब लगे शेर जैसा, रखो धड़कने तुम जाति जब वो करे इशारा, वो है महान अपने महानता से, वो कर्म राजा कर्म के पालन से, दिल का राजा है वो, है वो सबका स्वामी, लड़ने में सबके आगे है वो युद्धगामी, ধরা পড়ে গেছিস তো? এগুলো কি লিপস্টিক, হেয়ার ক্লিপ, চুড়ি, এসব কি রে? তোর কি বুদ্ধি টুদ্ধি গেছে নাকি? এগুলো তো সব মেয়েদের জিনিস। কে গার্লফ্রেন্ডটা? এই এইসব আমি তোকে কেন বলবো? এই এখন তুমি না বললে নিচে গিয়ে কাকুকে বলে দেবো। কাকু, চিৎকার করিস না তো, বলো না। ওকে দেখেছিস কিভাবে লজ্জা পাচ্ছে? কি আর বলি, মেয়েদের তোর মতনই হওয়া উচিত, যেমন সুন্দর তেমনই শান্ত। কাউকে সম্মান দিতে হলে ওর কাছ থেকে শেখো। হ্যালো, মাচিস আছে নাকি? দশটা কথা বলার জায়গায় শুধু একটাই কথা বলে। এই কৃষ্ণমূর্তি, ও তোদের মতো নয়, বিশাল। তোরা তো সম্মানও দিস না আমাকে, কিন্তু ও হলো বুদ্ধিমান মেয়ে। উড়ে উড়ে আসছে না, হেঁটে হেঁটে, কিছু বোঝাই যায় না। ওর পা তো মাটিতে পড়েই না, যেন মনে হয় হাওয়াতে নূপুরটা পড়ে রয়েছে। আর ওর নূপুরের শব্দে ও আসছে সেটা বুঝতে পারা যায়। মেয়েদের তো একদমই ওরকম হওয়া উচিত। ওর হাইট, ওর চোখ একদম মূর্তির মতন, ওর মুখটা তো পুরো পরীর মতন। ও সত্যি করি একটা অপ্সরা। আর যদি বলতে শুরু করে দিই তাহলে তো অনেক কিছু বলতে হবে রে। আর এখন যতটুকু বললাম সেটা তো অর্ধেক। সব কিছু বলতে গেলে সারা রাতেও বলা যাবে না, বুঝলি? কথা তো একেবারে ঠিকই বলেছে। এই চল আমাদের সাথে, তুই জানা দেখে নেব। আরে জানা দাদা, আপনি ওদের সঙ্গে কথা বলেছিলেন, আর ওরা বলেছিল যে আর কিচ্ছু করবে না, সেদিনের পর কোনো ঝগড়া হবে না, কিন্তু দেখুন কি করেছে। ও কাজ করে বাড়ি ফিরছিল, তখন ওরা মেরেছে ওকে। এবার আপনি বলুন কি করব। আমরা কিন্তু আপনার জন্য এখনো চুপচাপ আছি। ওদেরকে ধরে নিয়ে এসো, চলো আমরা চাই। কাকা কি হয়েছে? বাবা এত রেগে আছে কেন? কোনো ঝামেলা হয়েছে নাকি? এসব তুমি জিজ্ঞেস করছো কেন? গিয়ে বিশ্রাম নাও। এই গাড়ি বের কর। কাকা কাকা, তোমরা সবাই কোথায় যাচ্ছ ঝগড়া করতে? আমিও আসি তোমাদের সাথে। এটা তোর কম্ম নয়, তুই নিজের কাজ কর, তোর বাবা যদি জানতে পারে না। যা যা, তুই নিজের কাজ কর আর পড়াশোনা কর। দুধের দাঁত পড়ে নিয়ে কোনো লড়াই করবে? যা যা নিজের কাজ কর। এই চল রে সবাই। কাকু, এই তোরা কোথায় যাচ্ছিস? আমাকে নিয়ে চল না। আরে এটা সিনেমা নাকি যে আমাদের সাথে যাবে? এটা হলো লড়াই ঝগড়া, কার মাথা কেটে কোথায় গিয়ে পড়বে কেউ জানে না। এমনিতেও রক্ত দেখে তুমি মাথা ঘুরে পড়বে, যাও এখন। এই শোন না শোন না, তুই আমাকে সঙ্গে নিয়ে চল না। আরে বাপরে, একে কি করে বোঝাবো আমি? এমনিতেও বড়রা সবাই চলে গেছে, আমরা অন্য গাড়িতে যাব, চলো। চল 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 চল
তাড়াতাড়ি কথা বলো না। আরে কি নাটক চলছে, তোমরা কি শুধরবে না নাকি? ভাই আমি এই ব্যাপারে কিচ্ছু জানতাম না, এই কিছুক্ষণ আগেই জানতে পেরেছি। আর আমি এটাও জানি যে আপনাদের সঙ্গে আমরা লড়তে পারবো না। এই কাজটা ওই সমস্ত বাচ্চা বাচ্চা ছেলেগুলো করেছে। আপনারা মাথা ঠান্ডা করে একটুখান থেকে যান, কাল সকালে আমি নিজে ওই ছেলেগুলোকে হিড়হিড় করে টেনে আপনার কাছে নিয়ে যাবো। তোমরা কেউ নিয়ম ফলো করছো না, তোমাদের উপর কি করে ভরসা করবো? এইবারের মতো আপনারা আমাকে ক্ষমা, এখানে ঝগড়া হবে না আর কখনো। এ ভগবান, তুমি কি একটু মুখ চুপ করবে? এখন তো শুধু কথা হচ্ছে, এরপরে লড়াই ঝগড়া শুরু হবে। একটু চুপ করো তো দেখি। এ ভগবান, একটু দেখিয়ে দাও তো একে লড়াই ঝগড়া। আমরা সবাই বাগের বাচ্চা, এত রাতে আপনাদেরকে এখানে আসতে হলো, এর জন্য আমি আপনাদের কাছে ক্ষমা চাইছি। এনার কথা শুনে মনটা তো গলে গেল। বাবা তো বলেছিল এদেরকে তুলে আনতে, এরা তো কথা বলছে। আরে বাবা, তুমি কেন টেনশন নিচ্ছো? এখনো তো অনেক কথাবার্তা চলছে। একটা লোক যেন বাঁচতে না পারে, ঠিক আছে? কালকে সবাইকে নিয়ে চলে আসবে ওখানে, ওকে? ঠিক আছে ভাই, আমি নিয়ে যাবো কালকে। হ্যালো, গ্রামের লোকেরা চারিদিক থেকে ঘিরে নিয়েছে। হেই, চলো এখান থেকে বেরিয়ে যাই। চলো চলো চলো, তাড়াতাড়ি বেরো বেরো। এই চলো চলো তাড়াতাড়ি, গাড়ি ঘোড়াও। আরে তাড়াতাড়ি গাড়িতে স্টার্ট কর, ওরা তো এখনই চলে আসবে রে। তাড়াতাড়ি গাড়ি স্টার্ট। আরে কি করছিস কি? তাড়াতাড়ি ওরা তো চলে আসছে। আরে কিছু দূর করছিস কি? এই চলো 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 তাড়াতাড়ি চলো, পালা এখান থেকে। আরে বাপ রে বাপ, আরে বেরো গাড়ি থেকে। এই 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 লোড কর দাও। আরে শোনো, যদি আমরা দৌড়ানোর প্রতিযোগিতা করি তাহলে আমার বিশ্বাস যে ওরাই জিতবে। আরে তোমরা আমাকে তুলে নিয়ে কেন যাচ্ছ? ছোট বাবু তো গাড়ির মধ্যে আছে। এই ওখানে কেন আসবে? আরে উনি তো ঝগড়া দেখতে গিয়েছিলেন, সেই জন্য আমি নিয়ে এসেছি। এই চুপ কাঁদছিস কেন? চুপ কর। আরে ওরা তো গাড়ি এখানেই ছেড়ে গেছে, ওদের কি করবো? চলো চলো এই গাড়ি করে আমরা ঘুরতে যাই। ওরা কি নিজেদেরকে খুব বড় দাদা মনে করে নাকি? ওরা কি ভেবেছে যে আমরা হাতে চুরি পড়ে রয়েছি? আরে এখন তো অন্তত তোরা নিজেদের নাম কর, চলো যাই আমরা। চলো আরে কিছু একটা তো আওয়াজ পেলাম মনে হচ্ছে। আরে পাখির ডাকের আওয়াজ শুনতে পাচ্ছিস, চল। শোনো, আমার মনে হচ্ছে গাড়ির মধ্যে কোনো একটা গন্ডগোল আছে। আমি যেরকম যেরকম বলছি তোমরা সেরকমই করবে। হ্যাঁ শোন, তুই ওখানে গিয়ে গাড়ির ভেতর থেকে চেক কর। তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি যা, যা 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 যা। হ্যাঁ যা না, যা না, তাড়াতাড়ি দেখ, তাড়াতাড়ি যা। দেখ দেখ কি গন্ডগোল আছে, অসুবিধা আছে। দেখ দেখ। হ্যাঁ দেখ। Oh!
পালিয়ে গেল, নাহলে মেয়েরা হাড়গোড় ভেঙে দিতাম। ব্যাপারটা হলো, এখন থাক, বাড়িতে গিয়ে কথা বলবো, চলো। তুই কোথায় গেছিলিস? চল গিয়ে খাবার খেয়ে নে। দাদা, আমরা বারণ করেছিলাম, কিন্তু তাও জোর করে আমাদের সঙ্গে গিয়েছিল। কথা কেন শুনবে? বড় হয়ে গেছে, পড়াশুনো করেছে, এখন আর আমাদের কথা কেন শুনবে? মোচ রেখে লুকিয়ে লুকিয়ে তলোয়ার নিয়ে ঘুরে বেড়ানো, এইসব কিছু শুনতে আসলে ভালো লাগে, কিন্তু এই তলোয়ারে কত লোকের প্রাণ যায় সেটাও জানে না, কত ঘর বরবাদ হয় জানে। বাবা, সেরকম কিছু নয়। তা নয়, তবে কি, আমরা পড়াশুনো করিনি, একদমই না, আমাদের কোনো জ্ঞানগম্যি নেই, পূর্বপুরুষদের থেকেই আমাদের বংশে তলোয়ার রয়েছে। এবার বল, বুঝলে, এটা আমরা নিজেদের জন্য করি না, এসব করা আমাদের ইচ্ছের বিরুদ্ধে। যাদের হাতে তলোয়ার রয়েছে তাদের সাথে ঝগড়া অনেক পুরনো, এই ঝগড়া কবে শেষ হবে সেটা আমরাও জানি না। এই সব কিছু আমাদের উপর ছেড়ে দাও, তোমার এর মাঝখানে পড়ার কোনো প্রয়োজন নেই, তুমি এসব থেকে একদম দূরে থাকবে, যাও। চল চল খেয়ে নে। তলোয়ার ধরতে আরেকজন তৈরি হয়ে গেছে সেটা ভাবিস না। দাদা, ওই আসলে ঠিক আছে, যা। আসুন আসুন, বসুন। কি ব্যাপার দাদা, আপনি হঠাৎ করে চলে এলেন, কেন আসতে হলো, কি হয়েছে বলুন না, বলুন না দাদা, কি হয়েছে, টেনশন করছেন কেন বলুন না। আসলে ওই দাদাকে কেউ একজন, এই ফোন চলে গেছে, এখন আবার কি লুকোনোর চেষ্টা করছিস? একটা ছেলে আমার গায়ে হাত দিয়ে জানি না কোথায় পালিয়ে গেছে, পরে মাথা একবারে গরম করে দিয়েছে আমার। কে? হ্যাঁ, ওর নাম বালু, মাদ্রাস ইঞ্জিনিয়ারিং কলেজে পড়ে, টেনিস জেলার পাশে লক্ষ্মীপুরামের দুরায়ের ছেলে। ওর এত সাহস, ও মেলেছে? আরে তোমরা এ কি বলছো কি? হ্যাঁ, ওর এত বড় সাহস, কারোর পা কাটতে হোক মাথা কাটতে হোক দু মিনিটে করে দেবো। আমার জন্য আপনি অনেক কিছু করেছেন, কিন্তু এই কাজের জন্য আপনার কাছে ক্ষমা চাইছি আমি দাদা, এটা আমি করতে পারবো না দাদা, এটা করতে পারবো না আমি, আমলকদের যা তার রক্ত একই, এটাই কারণ, ওদের বিপক্ষে গিয়ে আপনাকে সাহায্য করতে পারবো না। আপনি আমাদেরকে অন্য কোনো কাজ বলুন করে দেবো, কিন্তু এই কাজটা আমি করতে পারবো না দাদা, ক্ষমা করুন, আমাকে ক্ষমা করুন, আপনারা যান। কি ভাই, আমি তোমার ভরসায় এসেছিলাম, খালি হাতে পাঠাচ্ছ, খুব দুঃখ হচ্ছে, আমাকে দশটা টাকা দাও তো, খালি হাতে পাঠিও না ভাই। দশ বললাম মানে দশ টাকায় দিও আমায়। বাট একই রক্ত বলছিল, যদি ওদের গিয়ে আমাদের কথা বলে দেয় তখন।
জানি না আরো কতজন বাকি আছে। আমি তো নিজের চোখে ওর কীর্তিকলাপ দেখলাম, ও কিন্তু কাউকে ভয় পাবে না। এখন কিন্তু আমাদের ওর ব্যাপারে আর চিন্তা করার কোনো কারণ নেই। আপনার মতনই ও হলো একেবারে বাঘের বাচ্চা। আমি বলি কি, ওকে এখন ও যা চাইছে সেটাই করতে দেওয়া ভালো। এখন আপনি ওর চিন্তা করা ছেড়ে দিন। দাদা, তলোয়ার ওখানে ফেলে দিয়ে এখানে লজের মধ্যে আরাম করে চুপচাপ বসে আছো? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা খুব ভালো। তুমি ওর উপর নজর রাখছিলে না, তলোয়ার ছুড়ে মারলে? দেখেছি, আমি সব দেখেছি। আমিও দেখতে চাইছিলাম যে ও কি করে মরে। প্রত্যেকবার লেট করে আসা ট্রেন এবার সঠিক সময় এসে সব ঘুরে পালি দিল। এইটা হলো সেই অস্ত্রটা। আমি ছাড়া যদি অন্য কেউ দেখতো না, তাহলে তোমাদের টিমের কেউ বাঁচতো না। এত সহজে ওকে মারতে পারবে না। ও কোনো কলা গাছ নয়, ও হলো একটা বড় বট গাছ। বট গাছ, ওকে খুব শান্তভাবে কাটতে হবে। 15 বছর ধরে আমাদের শত্রুতা, 15 বছর ধরে আমাকে ওই গ্রাম থেকে বের করে দিয়েছে, কিন্তু আমি হার মানবো না। কিন্তু আমি ওর বাড়ির প্রতিটা কোণ চিনি, কোথায় দরজা কোথায় জানালা সব জানি। হ্যাঁ, আমি আপনার সাথে আছি। হ্যালো, আমি বিশাল বলছি। কার্তিক আছে? না বাবা, নেই, ও অন্য গ্রামে গেছে। কোথায় গেছে? সকালে গেছে, কখন আসবে জানি না। আচ্ছা, ওর কোনো ফোন নাম্বার আছে? না, ও নাম্বারটা দিয়ে যায়নি। এই, তুই এখানে কি করছিস? কিছু না। তোর মুখ দেখে বোঝা যাচ্ছে তুই কিছু একটা নিয়ে চিন্তা করছিস। সকাল থেকে আমি তোকে দেখছি,
কি হয়েছে বল না। আরে বল না। ওরা শহরে নেই, অন্য কোথাও চলে গেছে। আচ্ছা, তাই তুই সকাল থেকে এইভাবে মুখ করে বসে আছিস। আরে বাবা, ওরা তো গ্রাম ছেড়েই গেছে, পৃথিবীতে তো আছে তাই না? আর তোর মনটা তো ওর কাছে আছে, সেটা তো তুই ভালো করে জানিস। একদিন না একদিন ঠিক ও তোর কাছে চলে আসবে। এই পুরো গ্রাম ঘোরাবি নাকি? তাড়াতাড়ি জিজ্ঞেস কর কাউকে একটা। দাদা, আপনাকে খুব ভালো বৈদ্য দেখানো দরকার, না হলে আপনিও আমার মতো ল্যাংড়া হয়ে যাবেন। চলো ওই পানের দোকানদারের কাছে জিজ্ঞেস করা যাক। দাদা, বৈদ্যের বাড়িটা কোথায়? কেন গুমকামাবি নাকি? ঠিক আছে, আমি ওই রাস্তাতেই যাচ্ছি, আমার পিছু পিছু আয়। দাদা, ওই ছেলেটা আপনার বেঁচে ফিরতে পারবো না, এই গোটা গ্রামটা ওর। কখন কি করতে হবে বলে দেবো। এসো এসো। তাড়াতাড়ি এসো, মনে হচ্ছে যেন গরুর গাড়ি চালাচ্ছে। এসো এসো। এই এখান থেকে বাঁ দিকে 3 নম্বর বাড়িটা, পুকুরের ধারে হলুদ রঙের কাপড় ঝুলবে, ওইখানেই। এই এই মেরে দে তাকে। ভগবানকে বলি দেবার জন্য যে ছাগলটাকে পুষেছিলাম সেটাকে গাড়ি বলে না মিলে ফেলেছে। আরে দাদা, দেখেছেন তো, আমি বলেছিলাম যে একটা ছাগল মরেছে তাই এত লোক এসছে। বলো যখন গাড়ি থেকে বেরোয় এক মিনিট, তাহলে মেরে দেবে আমাদের। দাদা দাদা, ওই যে লোকটা আসছে না, ও হলো দুরাই, ওই ছেলেটার বাবা। নমস্কার দাদা, নমস্কার। ভগবানের নামে রাখা ছাগলটাকে মেরে ফেলেছে। ওকে ক্ষমা করে দিন, চামলাতে পারেনি ও। কোথা থেকে আসছো? গাড়ি এত স্পিডে চালাচ্ছিলে, যদি কোনো বাচ্চা থাকতো সে তো মরে যেত। কোথায় যাবে? বৈদ্যের বাড়ি। বৈদ্যের বাড়িতে যাবে তো এদিক দিয়ে কেন? ওদিক দিয়ে যাও। দাদা সাহেব কেন যেতে দিলেন? ও তো আসলে ইচ্ছে করে মারেনি, ওর একটু ভুল হয়ে গেছে। আমি ওদের থেকে পয়সা নিতাম। পয়সা চাই তো, আমি দিয়ে দিচ্ছি। আরে তুই জানিস তুই কার থেকে টাকা নিচ্ছিস? মানে আমাদের বাবু। আরে ও খুব যত্ন করে পুষেছিল। দাদা সাহেব একদিন খেতে আসবেন। আরে আসবো কখন। আরে
বালু তুমি এখানে? তুমি আমার গ্রামে এসে জিজ্ঞেস করছো আমি এখানে কি করছি? আরে বাপরে মরে গেলাম, মা বাবা দুজনেই ভেতরে, রামেশ্বরম যাওয়ার জন্য এসেছিলাম, তুমি তো মারপিট করে বেরিয়ে গেলে, সেই জন্য রেগে আছেন। আরে বাপরে মা বাবা রেগে আছে, আমি যাই। এই আরে বাপরে পুরোপুরি ফেসে গেছি, হে ভগবান আমায় বাঁচাও। এই বালু, বালু আমি জানতাম এই মন্দিরে নিশ্চয়ই তোর সাথে আমার দেখা হবে, বাড়ির সবাই কিন্তু তোর উপর খুব রেগে আছে, কিন্তু আমি নই, আমার স্বামী আশেপাশে আছে, তুই কি তোর স্বামী যাস না? হ্যাঁ চল। আরে আঙ্কেল, আপনি কোথা থেকে চলে এলেন? আপনি কি ম্যাজিক জানেন নাকি? বাকিরা কোথায়? আরে আঙ্কেল, আঙ্কেল, আঙ্কেল! সব কি আঙ্কেল, আপনি না বলি এখান থেকে চলে গেলেন? বাইরে আসুন, আরে উপরে আসুন না, উপরে এসে কথা বলছি, আসুন আসুন। আরে হাতটা দিন না আমাকে, আরে হাতটা দিন। আরে 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 কি করছেন? ও মরণ দশা সব গেল। আঙ্কেল আঙ্কেল আপনি এইভাবে চুপচাপ চলে যাচ্ছেন কেন? আমার কথাটা শুনুন না আঙ্কেল। আঙ্কেল ওই কি হলো? তুমি বলো। কাছাকাছি চলে এসেছি। ঠিক আছে ঠিক আছে তুমি যাও। আঙ্কেল 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 প্লিজ আঙ্কেল, আমি আপনার সাথে পার্সোনালি কথা বলতে চাই। কথা বলুন না স্যার, একটা মানুষ আর কত নিচে নামতে পারে বলুন তো? আঙ্কেল প্লিজ আঙ্কেল 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 আঙ্কেল। আঙ্কেল এসব আমার জন্য কিন্তু। এই কি হলো? কি আরে মিস্টেক হয়ে গেল। ঠিক আছে যাও। মীনাক্ষী বালু কি হয়েছে? ওইদিকে কিন্তু ও দাঁড়িয়ে আছে। ঠিক আছে আমি দেখে নিচ্ছি। যা যা। এই যে আঙ্কেল আমি আপনাকে দেখে নিয়েছি, বাইরে চলে আসুন। এগুলো সব উঠিয়ে ঠিক করে রাখ। তোমাদেরকে সেই কখন থেকে খুঁজছি? কেন আমাদের কেন খুঁজছো তুমি? তোমরা কোথায় লুকিয়েছিলে? আমরা কোথাও লুকিয়েছিলাম না, আমরা এখানেই ছিলাম। চলো এবার ফিরে যাই। আরে মন্দিরে এসেছি, একটুক্ষণ তো বসতে দাও, এত তাড়াতাড়ি কেন? আমি বলছি না, চলো চলো ওটা। জানি না কি হয়ে গেছে, কেন যে এত তাড়াহুড়ো করছে। চলো সব সময় ঘোড়ায় জিপ দিয়ে থাকো। চলো না, চলো চলো চলো। এই কারণেই আমি বলছিলাম মাদুরাই যেতে চাই না, যাকে দেখতে চাই না তাকে দেখতে হচ্ছে। আমি যাকে মেরেছি আপনি জানেন ওকে? ও তো একটা গুন্ডা লোফার, আমার চোখের সামনে অন্যায় হচ্ছিল এই জন্য মেরেছি। গীতায় লেখা আছে না অন্যায়ের প্রতিবাদ করার জন্য ভগবান অবতার পাঠান? সেই অবতার আপনার নিজেরকে হোক বা অন্যকে হোক তাতে আপনার সমস্যা রয়েছে, আপনি ভয় পাচ্ছেন যে আপনার জানলা কেউ ভাঙতে পারে। একটা সত্যি কথা বলি, এক সপ্তাহ আপনার বাড়িতে থেকে মনে হয়েছিল আমি স্বর্গে রয়েছি। সরি আঙ্কেল, ক্ষমা করে দিন না। দিব্যি করে বলছি আঙ্কেল, আপনার বাড়িতে আমি যতদিন ছিলাম আমি খুব ভালোভাবে ছিলাম, আপনারা সবাই ওখানকার লোকজন বন্ধু বান্ধব সবাইকে আমার ভালো লাগে আঙ্কেল। আমার ঠিক মনে হয়েছে আমি তাই মেরেছি, আমি অন্যায় সহ্য করতে পারি না, তখনও না। সরি আঙ্কেল, আপনারা মন্দিরে এসেছেন শুধুমাত্র শান্তির জন্য, তাই যদি আমার জন্য কোনো রকম ডিস্টার্ব হয়ে থাকে তাহলে আমায় ক্ষমা করে দিন, আমি আসছি আঙ্কেল। আসছি।
মালু, আমরা যে এই মন্দিরে আসছি তোকে ফোন করে হেমা বলেছে, তাই না? আরে বল না, আমাকে ও ফোন করে বলেনি, আমাকে আমার বন্ধু কার্তিক বলেছে। আমি যদি সত্যি বলি, যখন আমি ওকে প্রথমবার দেখেছিলাম, সুন্দর সুন্দর দুটো চোখ, হরিণের মতন চলন, আমার তো খারাপই লাগছিল। এইসব তোমরা কিছুই জানো না, আমি যা দেখেছি সেটা আলাদা, তোমরা যা দেখেছো সেটা আলাদা। একই তো বলে প্রেম, ভালোবাসা। এই এসব কি বলছিস তুই? আপনার হাত ধরি, পায়ে পড়ি, ওকে ছেড়ে দে। তোরা কিছু জানিস না ও কি করে কথা বলে। আরে বাপ রে বাপ। दीवानी रस्म तोड़े दिल से, सुने सब की करे दिल की समझे भाषा नयन से, मनाना है मुश्किल ये सहना है मुश्किल, बताओ सुनाओ सब की ये सिर्फ सुने दिल की, इश्क ने जब दे दी दस्तक तो माने न कोई मना, इसे रोकना चाहो तो नहीं रुकता है लगे ये अनजाना। जब दी दस्तक तो माने न कोई माना, इसे रुकना चाहूँ तो नहीं रुकता है लगे ये अनजाना। रंग भरे प्यार का ये आसमां, पति झड़ दे के गया दिल के मीठे अरमां, तू न झूठ बोल न सच बोलता जा तू सदा, ये जो तेरी अदा हम देख कर
सदा सदा के लिए हम साथ साथ रहेंगे, यहाँ वहाँ तेरे लिए कभी ना भटकेंगे। दिल की बात आ गई है लबों पे, आ गया है लब पे मेरे नाम अब तेरा, जो कसम हमने साथ ली है उसे निभाएंगे। अनजानी है कसक जिंदगी की राह पे, दीवानगी की हद सनम तेरी बाहों में। इश्क नहीं आसा ये सतरंग रंग के, ये दिल की धड़कन है सदा तुम्हारे लिए। एक सवाल तुमसे है क्यों लगती हो प्यारी परी, तुम तो हो लाखों में एक इस जमाने में, ना बढ़ाओ कदम को तुम ढूंढो ना बहाने। जवानी बस है दीवानी रस्म तोड़े दिल से, सुन सबकी करे दिल की समझे भाषा नयन से। मनाना है मुश्किल ये सहना है मुश्किल, बताओ सुनाओ सबकी ये सिर्फ सुने दिल की। जब दे दी दस्तक तो माने न कोई मना, इसे रोकना चाहूं तो नहीं रुकता है लगे ये अनजाना। इश्क ने जब दे दी दस्तक तो माने न कोई मना, इसे रोकना चाहूं तो नहीं रुकता है लगे ये अनजाना। যে আপনারা এইসব সবসময় কি বলতে থাকেন, কথা বলে কোনো সমস্যার সমাধান হবে না। যত খুশি লোক বলুক, হয় তোমরা বাঁচবে নাহলে আমরা বাঁচবো। এসবই যদি করার থাকতো তাহলে পঞ্চায়েত ডাকলেন কেন? এই এই পঞ্চায়েত আমরা ডাকিনি, এই পঞ্চায়েত আপনারা নিজেরাই ডেকেছেন। আর এখন বসে কথা বলছেন, আমরাও আপনাদের কথা চুপচাপ বসে বসে শুনতে পারবো না। আমাদের কাছেও ধারালো তরোয়াল রয়েছে, দেখবো কার তরোয়ালে কত ধার। একজন বয়স্ক লোককে সম্মান দেওয়ার বদলে এইভাবে কথা বলছো, গাধা কোথাকার। আরে গাধা কাকে বলছিস, তুই কে রে? পঞ্চায়েত তো তোরাই ডেকেছিস। হ্যাঁ তুমি এখান থেকে চলে যাও। কি? তুমি আগে এখান থেকে বেরো। আমিও কাউকে ভয় পাই পাই না। Yeah!
গেলাম। বালু কোথায়? তুমি এখানেও শুরু করে দিয়েছো, আমরা বাইরে মারপিট করছি আর তুমি শাটার বন্ধ করে ভেতরে মারপিট করছো। সুযোগ পেলে তো তুমি ওদেরকে এখানেই মেরে ফেলতে। চলো বাবা বাইরে দাঁড়িয়ে আছেন। আমরা ওদের উচিত শিক্ষা দিয়েছি, আজকের পর ওরা ঠিক হয়ে যাবে। হ্যাঁ দাদা, আজকের পর ওরা আর এদিকে আসার একেবারে সাহস করবে না। তুমি কোথায় গেছিলে? আপনি বলেছিলেন তো ঝগড়া করতে না, তাই চুপচাপ বাইরে দাঁড়িয়েছিল। ঠিক আছে, নমস্কার। আমায় কেন মারছো ভাই? আমি কিছু করিনি। আমি আপনাকে বারণ করেছিলাম, তা সত্ত্বেও আমার কথা শুনলেন না। একটু ভুল হয়ে গেলে কি হতো বলুন তো? এই গোটা জায়গাটা ঘুরে দেখে নিন। এক সময় এই জায়গাটা আমার ছিল, ছিনিয়ে বিলিয়ে দিল, আমার থেকে আমার জমি কেড়ে নিয়ে অন্যদের দিয়ে দিল আর আমাকে বাইরে বের করে দিল। আর আমি নিজেকে গোটা গ্রাম থেকে বাইরে বের করে নিলাম। আমার জমি কেড়ে নিয়ে আমাকে গ্রাম থেকে বের করে দিতে চাইছিল, আমি শুনবো কেন? দাদা আপনি এখানেই থাকুন, একটা সুযোগ অবশ্যই পাবেন ওকে কাটার জন্য, আর কখন আমি বলে দেবো। হ্যাঁ, এই নিজের লোকের ওপর কেন চিৎকার করছো? ও মনে করছে বাইরের লোক। এক তো আরে কি করছো তুমি? এই ছাড়ো। মনিকা ওদের দেখ। দেখ আবার কাকু তো আসছে না। আরে কি করছো? এই তাড়াতাড়ি তাড়াতাড়ি এদিকে এদিকে কি হচ্ছে? আমি তো বলবো না, ওখানে যাস না। বলছি না যাবি না, এদিকে। আরে এদিকে, আরে দিদিমণি ছাড়ো ছাড়ো, ভেতরে পড়ে যাস দাদা। ওকে চল এখান থেকে, তাহলে আমি বডি গার্ডে যে দাঁড়িয়ে থাকবো এখানে। আরে বাবা দাঁড়িয়ে আছিস কেন? যা এখান থেকে। আরে দাঁড়া, আরে দাঁড়াও কিকু। Thank you.
কাকা সত্যি বলছি, বালুর জবে থেকে মেয়েটার সঙ্গে দেখা হয়েছে তবে থেকে ওর জীবনটা খুশিতে ভরে গেছে। আমাদের নিজেদের কথা ভাবা ছাড়াও বালুর কথাটা একবার ভেবে দেখতে হবে না কাকা? বালু এই মেয়েটাকে খুব ভালোবাসে আর মেয়েটাও খুব ভালোবাসে। এইসব জানার পরেও আমি কি করে বালুকে বিয়ে করি বলতো? বালুর খুশিই তো আমার খুশি। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আমি বালুর জীবন থেকে সরে যাব, কারণ বালুর বিয়ে যদি আমার সঙ্গে হয়ে যায় তাহলে ওই মেয়েটাকে ওর ছাড়তে হবে। আর তারপরে এরকম যদি কিছু হয় তাহলে আমরা দুজনেই খুশি থাকবো না। কাকু ওই মেয়েটি খুবই ভালো আর খুব সুন্দরীও, বালুর জন্য ঠিকই হবে। এই যা। হ্যাঁ এই চল না। আরে ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই, চল না। প্রণাম কর। ওই থালাটা নিয়ে আনি। চিন্তা করো না, যাও দিকে গিয়ে দেখো। বালু, বালু, আমি ঠিক আছি, ওদিকে দেখো। ধরো, ধরো, লাইন চালাও, ধরো, 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 বালুকে খোঁজো, বালুকে খোঁজো।
বালু চিন্তা করিস না, একদম আমার কিছু হয়নি, আমার কিছু হয়নি। গাড়িটা তাড়াতাড়ি বের করো, ঠিক আছে? আরে ভাই, আমি যা সব শুনলাম সেটা কি ঠিক নাকি? দাদা, আমি তিরুপতি বলছি, দাদার উপর কেউ অ্যাটাক করেছিল। আরে কি বলছেনটা কি, আমি তো ভাবতেই পাচ্ছি না। আমি ওনার উপর কেন অ্যাটাক করবো বলো, আমার সাহস নেই অত। ওদের আর আমাদের কোনো সম্পর্কই নেই, তাও আমরা দেখতে যাব। সবাই যখন দেখতে আসছে তাহলে আপনিও আসুন, আমরা একসঙ্গে দেখতে যাব ওনাকে। দাদা, আমার কথার বিশ্বাস করুন, আমি সত্যি বলছি, আলো নিভিয়ে আপনার উপর হামলা করা আমাদের মধ্যে এত সাহস নেই, এসব আমরা করিনি দাদা। আপনারা আমার কথার বিশ্বাস করুন, ও ঠিকই বলছে, আমরা এরকম কাজ করিনি। আবার তো মনে হয়েছিল আমার জন্য তোমাদের মনে ভালোবাসা আছে, তাই তোমরা আমায় দেখতে এসেছ। কিন্তু আমার ভয় তোমরা বলতে এসেছো যে তোমরা কিছু করোনি, তাই তো? আমাদের জাত ভাইয়ের মধ্যে কেউ নেই যে পিছন থেকে আক্রমণ করে, তাই ও আমাদের গ্রামের কেউ নয়, ও বাইরের কেউ হবে। ও আমায় নয়, বালুকে মারতে এসেছিল, বালুকে মারতে। আমার তো মনে হচ্ছে বালু কোনো খারাপ কাজ করেছে, ওকে গিয়ে জিজ্ঞেস করো। ভেতরে গিয়ে দেখো, চেক করো। দাদা, আমি কিছু করিনি, আপনারা আমায় ধরেছেন কেন? আমি কিচ্ছু করিনি দাদা। চলো 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 চলো। চলো চলো চলো, এখানে হবে আর একটু লুকিয়ে বসে আছি। সব দেখি এখানে আছে, ভালো করে দেখো। খোঁজো, তোমরা এদিক ওদিক যাও, আমরা দেখছি ভালো। আরে ওই তো ওই তো, ওই দিক থেকে পালাচ্ছে। চলো চলো চলো, ধর 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 লাগে। চলো চলো, ওই তো পালাচ্ছে, তাড়াতাড়ি ধর, তাড়াতাড়ি পালা। এই ধর, পালা পালা, ধর ধর। দাদার উপরে অ্যাটাক করে পালিয়ে যাচ্ছে, কতদিন পরে আমি তোদের শেষ করে ফেলে দেবো। দাদা বলছি, শেষ করে দেবো। দাদার উপরে যে অ্যাটাক করবে তাকে ছেড়ে দেবো, বলো। ধরো, যাও যাও, কে ধরো, ও নিজেদেরকে কিভাবে, হ্যাঁ, দাদার উপরে অ্যাটাক করা। ভালো করে খোঁজো, এটা তো হবে। হ্যাঁ, Thank you.
প্রথমে ফসল কেটে ফেলো। হ্যাঁ চল চল বড় বড় সব কেটে ফেলো। বড় বড় কাটো। হ্যাঁ পালাবে না পরে এদিকে লুকিয়ে আছে। তাতেই খুঁজে পেয়ে যাব। কাটো সব। চল চল চল। এখানে কোথাও লুকিয়ে আছে। হ্যাঁ হ্যাঁ একটা লো পাতা না পড়ে। ওরে আরে এটা না। এই কোথাও লুকিয়ে আছে। হ্যাঁ 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 ছেড়ে দাও ওকে। তোর চাইটা কি? এর প্রাণ তাই তো। ওকে যদি মারতে চাস তো আমার সামনে মারবি, পিছন থেকে আক্রমণ করবি না। তুই যদি পুরুষ মানুষ হোস তো মারে কে? শেষবারের মতো ওকে দেখে নাও, কেননা এরপরে ও আর বেঁচে থাকবে না। শেষ করে দেবো ওকে আমি। যদি সত্যিকারের পুরুষ হস তো আয় আমার সঙ্গে যুদ্ধ কর। Hey!
সবকে আবার মারা আমাদের ধর্ম নয় বুঝলি যেদিন তুই তলোয়ারটা আবার তুলতে পারবি সেদিন তুই আমাকে মারতে আসিস এই গ্রামই তোকে আমি মারবো শেষ করে দেবো তোকে আমি তোর মধ্যে আবার দম থাকলে তুই চলে আসিস